to dear students and honored to guardian. I hope all of you are fine and well. I wish you always be fine. Okay. Today I will discuss first CT from syllabus and question pattern. আচ্ছা সাধারণত অভিভাবকদেরকে বলছি এই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা আসলে বাচ্চাদের জন্য ক্লাসটা যদিও বলি কিন্তু আজকের ক্লাসটা মূলত আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আপনারা সিলেবাস হাতে পেয়েছে তো সিলেবাসে আমাদের প্রশ্নের মানদণ্ড প্রশ্ন কীভাবে আসবে সে বিষয়গুলো উল্লেখ আছে, আপনারা আমরা একটু সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখবেন সেখানে ফার্স্ট সিটি, ফার্স্ট টার্ম, সেকেন্ড সিটি, সেকেন্ড টার্ম, থার্ড সিটি, থার্ড টার্ম, তাহলে ছয়টা সাময়িক আসবে এবং তার আগে ছয়টা সিটি হবে, প্রথম শ্রেণী অভিকা, দ্বিতীয় শ্রেণী অভিকা, এভাবে করে 25 নম্বরের হবে এবং সাময়িকে 75, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। যেহেতু আপনারা নতুন সেজন্য একটু বুঝতে হয়তো বা প্রথম দিকে একটু কষ্ট হবে, তো সি আমরা একটা ছোট করে পরীক্ষা নেব, সি এক্সাম, যেটা আপনারা সহজে বুঝতে পারবেন প্রশ্নের ধরন কীভাবে হবে, কীভাবে অ্যান্সার করতে হবে। তো আজকে আমি মূলত ওই প্রথম শ্রেণী অভিজ্ঞার সিলেবাস নিয়ে আলোচনা করবো। আমি এখানে লিখছি ডিসকাশন অফ সিলেবাস ফার্স্ট ক্লাস টেস্ট ইংলিশ, ইংলিশ সাবজেক্টটা নিয়ে প্রথমে দেখাচ্ছি, আমি পরবর্তী ক্লাস যেটা বাংলা আছে সেটা বাংলাটা আমি আলোচনা করে দেবো। তো এখানে রিটেন অংশটা আমি তুলে ধরেছি, যেহেতু আমি এখানে লিখে দিয়েছি মৌখিক অংশ পরীক্ষা আসবে না, যদি অনলাইনে পরীক্ষা হয়, আর যদি অফলাইনে মানে সরি আমাদের ক্লাসে পরীক্ষা হয় স্কুল খুলে, তাহলে যদি পরীক্ষা হয় তাহলে মৌখিক অংশটা হবে, কিন্তু যেহেতু আমরা এখন অনলাইনে নেওয়ার চিন্তা ভাবনা করছি তাহলে মৌখিক অংশ সেখানে আসবে না, কারণ আমরা একজন একজন করে মৌখিক নিতে পারি না। তাহলে রিটেন অংশটা আমি এখানে রিটেন লিখেছি, রিটেন রিটেন মানে লিখিত অংশ, তাহলে রাইট ইন ক্যাপিটাল লেটার, হ্যাঁ রাইট ইন ক্যাপিটাল লেটার কি এ থেকে ই পর্যন্ত সেগুলো ওরা কি করবে ধারাবাহিকভাবে এ বি সি ডি ই পর্যন্ত এভাবে করে ধারাবাহিকভাবে লিখতে যাবে, হ্যাঁ প্রশ্নে উল্লেখ থাকবে এ থেকে ই, তাহলে টু নাম্বার হচ্ছে ফিল, এটার জন্য একটা নির্দিষ্ট নাম্বার আছে মার্কস দেওয়া আছে সিলেবাসে, তো আমি সেটা উল্লেখ করছি না, কারণ আমাদের প্রশ্নের ধরন অনুযায়ী নাম্বার হয়তো বা আমরা বাড়াতে পারি কমাতে পারি, সেজন্য কিন্তু আইটেমগুলো ঠিক থাকবে, কী কী আইটেম আসবে সেটা বলে দিচ্ছি। টু নাম্বার হচ্ছে ফিলিং দ্য গ্যাপস, ফিলিং দ্য গ্যাপস মানে কি এর পরে যেমন একটা বক্স খালি দিলাম, ঠিক আছে তাহলে সির পর একটা বক্স খালি দিলাম, তাহলে এখানে ওরা রাইট লেটারটি লিখলে ফিলিং দ্য গ্যাপসটা কানেক্ট হবে। আচ্ছা তাহলে এটাও করে ফেলেছি, আপনারা লেসন প্ল্যানে পাবেন। থ্রি নাম্বার হচ্ছে লেটার ম্যাচিং, লেটার ম্যাচিংটা কী, লেটার ম্যাচিংটা হচ্ছে এ পাশে সাপোজ এ দিলাম, এ পাশে বি দিলাম, হ্যাঁ আমি এটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা কী করতে হবে এর সাথে এ, বি এর সাথে বি, হ্যাঁ এভাবে করে লেটার ম্যাচিংটা করতে হবে, তো ওরা করে ফেলেছে আশা করি বুঝে গিয়েছে এতদিনে। ফোর নাম্বার হচ্ছে ম্যাচ দি লেটার উইথ পিকচার বা ড্রয়িং লাইন, তাহলে এটাও জানার কথা, যেমন একটা পিকচার দিলাম, হ্যাঁ সরি অ্যাপলের একটা সাপোজ আমি পিকচার দিলাম, হ্যাঁ এখানে একটা আমি বলের পিকচার দিলাম, তাহলে লেখা থাকলো বি, সরি বি লেখা থাকলো, এ লেখা থাকলো, তাহলে আমরা জানি এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল, তাহলে এর সাথে আমরা অ্যাপলটা মিলাতে হবে, বি ফর বল, তাহলে বি এর সাথে আমাদের হ্যাঁ সোজা টান দিয়ে ম্যাচিংটা করতে হবে। তো এগুলো করে ফেলেছে ওরা, আমি জাস্ট আপনাদের একটু কী কী আইটেম আসবে সেটা একটু ক্লিয়ার করে দিলাম, আমরা লেসন প্ল্যানে যা রেখেছি সেগুলোই বলে দেবো এটাতে আসবে। আর তারপরে এখানে একটা ফাইভ নাম্বারটা সরি আমি একটা লিখিনি, ফাইভ নাম্বারটা আমি লিখে দিই, ফাইভ নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্কে পাঁচ নাম্বার, হোমওয়ার্কে ওদের নাম্বার হচ্ছে ফাইভ মার্কস, ঠিক আছে এটা একটা নির্দিষ্ট নাম্বার আছে, তারপরে আমি সেটা দিয়ে ফেলেছি, তাহলে এই টোটাল চারটে সব কিছু মিলিয়ে ওদের টোয়েন্টি ফাইভ মার্কসে একটা এক্সাম হবে। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। মৌখিক অংশ আমি বলছি যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে মৌখিক অংশ হবে না, কিন্তু ওদেরকে বাসায় চর্চা করাবেন, বেশি বেশি পড়াবেন। আচ্ছা তাহলে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝিয়ে দিলাম, এখন আমি একটু আমাদের রেগুলার পড়াশোনা মানে লেসনে চলে যাচ্ছি। তাহলে এর আগে কোয়েশ্চেন চলো
সমস্যা দেখতে পাবে একটা বয় মানে আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের বডি আছে পার্টস আছে প্রত্যঙ্গ হ্যাঁ আমরা তো মানুষ তাই না তোমরাও মানুষ তো আমাদের শরীরে যে বিভিন্ন রকমের আছে হাত পা আছে চোখ আছে এগুলোই মূলত ইংলিশে আমরা বলি বডি পার্টস ঠিক আছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ বাই বাই।